আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম শ্রুতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম পবিত্র শবে বরাত আজ রাতভর ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব দ্য মেকিং অব এ ন্যাশন এর পোস্টার প্রকাশ রাজধানীর বাজারে চড়া মূল্য হলেও সবজির দাম পাচ্ছেন না রংপুরের চাষীরা শেষ হলো বইমেলা মানসম্মত বই উপহার দিতে লেখকদের প্রতি ডক্টর মাহফুজুর রহমানের আহ্বান শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আজ পবিত্র শবে বরাত ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য মর্যাদায় আজ দিবাগত রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে পবিত্র শবে বরাত পালন করবেন হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী মহিমান্বিত এই রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা এই রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ কোরআন তিলাওয়াত ও জিকির আজগার সহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার বায়োপিক মুজিব দ্য মেকিং অব এ ন্যাশনের পোস্টার মুক্তি পেয়েছে ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল মুম্বাইয়ের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএফডিসিতে আনুষ্ঠানিকভাবে এই পোস্টার প্রকাশ করেন এ সময় ছবিটি সম্পর্কে বলতে গিয়ে শ্যাম বেনেগাল বলেন শেখ মুজিবুর রহমানের দুর্দান্ত জীবনকে পর্দায় আনা একটি কঠিন কাজ বঙ্গবন্ধুর চরিত্রকে আপোষহীনভাবে চিত্রিত করা হয়েছে বলেও জানান শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই বাঙালির আত্মপরিচয় পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন জাতির সুন্দর ভবিষ্যৎ নির্মাণে শিশুদের জীবন সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাবা দেশের মানুষকে ভালোবেসেছিলেন এই দেশটিকে একটি সুন্দরভাবে গড়ে তুলতে চেয়েছিলেন যেন এই দেশের মানুষগুলি ভবিষ্যৎটা সুন্দর জীবন পায় তারই নেতৃত্বে পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি আত্মমর্যাদা পেয়েছি আত্মপরিচয় পেয়েছি একটি রাষ্ট্র বাজারে চড়া মূল্য হলেও সবজির দাম পাচ্ছে না রংপুরের চাষিরা আড়তদার পাইকারি ব্যবসায়ী আর সিন্ডিকেট চক্রের কাছে জিম্মি তারা রংপুরের ৫ টাকার টমেটো ঢাকায় বিক্রি হচ্ছে ৫০ টাকায় একইভাবে ফুলকপি আর বাঁধাকপি কৃষক বিক্রি করেন ৫ টাকা পিস হিসেবে রাজধানীবাসীকে সেই কপি কিনতে হচ্ছে ৩০ টাকায় এভাবেই আলু পেঁয়াজ পেঁপে লাউসহ সব সবজি ভোক্তাদের কিনতে হচ্ছে কৃষকের বিক্রি করা দাম থেকে ৪-৫ গুণ বেশি দরে রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লিমা সবজি চাষের জন্য বিখ্যাত রংপুর যেখানে আবাদ হয় দেশের মোট চাহিদার ২০ থেকে ২৫ ভাগ সবজি মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর সঠিবাড়ি জায়গিরহাট সদর উপজেলার পালিচড়া সহ বিভিন্ন এলাকায় প্রতিদিনই বসে সবজির পাইকারি বাজার ঢাকার অনেক বড় বড় আড়তদাররাও সবজি কিনে নিয়ে আসেন সেখান থেকেই বলদিপুকুর পাইকারি বাজারে দেখা গেছে কৃষকরা টমেটো বিক্রি করছেন ২ থেকে ২৫০ টাকা মন দরে যা কেজি প্রতি পড়ে ৫ থেকে ৬ টাকা লাউয়ের অবস্থা আরও করুন ১০০ লাউ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩০০০ টাকা বা প্রতি পিস ৩০ টাকায় সেই লাউ আড়তদার এক একটি বিক্রি করছেন ৬০ থেকে ৭০ টাকায় প্রতি কেজি যেখানে বিক্রি হচ্ছে ১৫ টাকায় আড়তদাররা তা ছাড়ছেন না ৬০ টাকার নিচে পাইকারি বাজারের ৪০ টাকা কেজি কাঁচামরিচও বাইরে বিক্রি হচ্ছে ২ থেকে ২৫ গুণ দামে চাহিদা কম থাকা পেঁয়াজও কৃষকদের কাছ থেকে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে কিনে পাইকাররা বিক্রি করছেন ৬০ টাকা দরে আর এভাবেই সিন্ডিকেটের কাছে জিম্মি কৃষক আর সাধারণ ক্রেতারা বাজারে এই মূল্যে ৩০ টাকা বিক্রি হচ্ছে কেজিতে
আমরা তো কৃষকেরা দাম পাই না ন্যায্য মূল্য, সেই সেচ দিতে হচ্ছে, কীটনাশক ভালো ভালো দিতে হচ্ছে। বিনিময়ে সরকারের কাছে সার ওষুধ কীটনাশকের যে ব্যবহার করছি তাতে আমাদের পোষায় না, আমরা লসে পড়ে গেছি। এই অবস্থায় বাজার ব্যবস্থাপনার নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। কৃষক নেতারা বলছেন, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেলে সবজি চাষে আগ্রহ হারাতে পারেন চাষিরা। ভোক্তা পর্যায়ে আস্তে আস্তে কয়েক হাত ঘুরে এটা অনেক দাম দিতে হয়, চাষিরাও কিন্তু ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। আবার সিন্ডিকেট ভেঙে সাধারণ ক্রেতাদের কাছে এটা ন্যায্য মূল্যে যেটা বিতরণ করা যায় সেই ব্যবস্থা সরকারের করা উচিত। এমন অবস্থায় সরকারকে সিন্ডিকেট ব্যবসায়ী ও আড়তদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ কৃষক নেতাদের। এতে একদিকে যেমন ন্যায্য মূল্য পাবেন চাষিরা, তেমনি নিয়ন্ত্রণে আসবে দ্রব্যমূল্য। ইশরাত লিমা, এটিএন বাংলা। শেষ হলো বাঙালির প্রাণের উৎসব বইমেলা। শেষ বেলায় হাজার হাজার মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। 200 বেশি নতুন বই প্রকাশের এই দিনে বেচা বিক্রি নিয়েও সন্তুষ্ট লেখক প্রকাশকরা। তবে বইয়ের মান বিশ্লেষণে একটা এডিটোরিয়াল বিভাগ রাখার তাগিদ দিয়েছেন লেখকরা। বইয়ের প্রতি, পড়াশোনার প্রতি ছোটবেলা থেকে আগ্রহ ছিল। এর পরিপ্রেক্ষিতে সব কিছু মিলে হুইল চেয়ার ইউজার হওয়া সত্ত্বেও বইমেলাতে আসছে। আমার যে দায়বদ্ধতা, আমি সবসময় আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আমার দেশ, এগুলো নিয়ে আমার লেখার মধ্যে থাকেই। তো আমি নতুন প্রজন্মকে জানাতে চাই, আমি মনে করি যে আমরা যদি একটু একটু করে সবাই কাজ করি তাহলে অনেকখানি হবে। এগুলো তো তদারক করা কেউই নাই, কোয়ালিটি বই যেমন সম্পাদনা বিভাগ, এটা আমাদের প্রকাশনা জগতে খুব কম লোকের আছে। মানসম্মত ও বস্তুনিষ্ঠ বই উপহার দেওয়ার জন্য লেখকদের প্রতি আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বৃহস্পতিবার এটিএন বাংলা স্টুডিওতে তিনজন বিশিষ্ট লেখকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় ডিজিটাল ভার্সনে বই প্রকাশেরও আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ডক্টর যশোদা জীবন দেবনাথের আমার জীবনের গল্প, জীবন থেকে নেওয়া, ফরিদপুরের মুক্তিযুদ্ধ, অপারেশন মহানায়কের ইতিকথাসহ 6 বই, রেজাউদ্দিন স্টালিনের অস্ত্র ভাঙার মুহূর্ত এবং কোচি খন্দকারের এক ঢিলে 10 পাখি, বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ আয়োজন। প্রকাশনা উৎসবে নিজেদের অনুভূতির কথা তুলে ধরলেন লেখকরা। আমরা 41-এ আমরা উন্নত জাতি হিসেবে পরিণত হবে বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী সেই পরিকল্পনাগুলো করছে, তার পরিকল্পনা আমাদের অংশ হয়ে গেছে, তাকে সমাজে পরিচয় করা দেওয়া, তার কর্মকাণ্ডকে আমাদের পরিচয় করা। পৃথিবীর সমস্ত স্বাধীনতাকামী মানুষেরা কিন্তু অস্ত্র ভাঙার মুহূর্তকে সমর্থন করছে না, বরং তারা অস্ত্র নিয়ে শত্রুর মোকাবেলা করতে চায়। যে নাটকগুলো মানুষের ঘরে ঘরে যারা দেখেছেন তারা পড়বেন, পড়া এবং দেখার মধ্যে যে একটি মৌলিক পার্থক্য ঘটবে সেটি হবে অসার্থকতা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা কাজ করেছেন তাদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান বক্তারা। বিতর্কিত ব্যক্তিদের যেন কোনো জাতীয় পুরস্কার না দেওয়া হয় সে ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান তারা। লেখকরা হচ্ছে সমাজের কাছে দায়বদ্ধ, দায়বদ্ধতা থেকে আমরা লিখব, আমাদের লেখা যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদের লেখা যেন জাতিকে উপকৃত করে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা তিনজনের লেখকের বইয়ের মোড়ক উন্মোচিত হলো, এই জন্য আমরা সত্যি ধন্য। ইতিপূর্বে আমরা দেখেছি যে বিতর্কিত ব্যক্তিদেরকে এই স্বাধীনতা পদক বা বিভিন্ন পদক দেওয়া হয়েছে। তো পদক দেওয়ার ক্ষেত্রে আমি সরকারকে, রাষ্ট্রকে, জুরি বোর্ডকে আরও বেশি সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, লিখনির মাধ্যমে পাঠকের মন জয় করার পাশাপাশি লেখককে বেঁচে থাকতে হবে পাঠকের হৃদয়ে। প্রতি বছরই আমাদের এরকম 8-10-9 প্রোগ্রাম আমরা করে থাকি এই স্টুডিওতে। যারা বই লেখে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা এই কাজটি করে থাকি। একটি লেখকের, একটা রাইটারের, একটা কবির, সাহিত্যিকের সার্থকতা তখনই হয় যখন তাদের বইগুলি পড়ে, লোকে পড়ে। প্রায় এক যুগ ধরে প্রতিবছর 21-শে বইমেলা চলাকালীন নিজস্ব স্টুডিওতে বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করে আসছে এটিএন বাংলা। যেখানে শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
প্রবাস প্রজন্মে বঙ্গবন্ধুর জীবন, ইতিহাস এবং বিশ্বের মানচিত্রে বাঙালির উত্থানের গল্প ছড়িয়ে দেওয়ার সংকল্পে যুক্তরাষ্ট্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত হয়েছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস একটি মিলনায়তনে জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি সমাবেশ শীর্ষক এই আয়োজিত অনুষ্ঠিত হয়। এই উদযাপনের সম্মিলিত আয়োজক ছিল বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা, সেক্টর কমান্ডার্স ফোরাম, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেন্টার ভেটারনস, একাত্তর মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ এবং মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম ফোরাম। বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি মনোয়ার হোসেন, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকীতে রাজধানীর হাতিরঝিলে যাত্রা শুরু করল হোটেল হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে হোটেলের উদ্বোধন করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। হোটেলের মালিক পক্ষ থেকে মরিয়ম গ্রুপের পরিচালক প্রিন্স মোহাম্মদ আরাফ ও উপব্যবস্থাপনা পরিচালক এম এম ইকবাল এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। এবার করোনা ভাইরাসের নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে ইসরায়েলে। অতি সংক্রামক অমিক্রনের BA.1 এবং BA.2 উপধরনের সমন্বয়ে গঠিত নতুন এই ধরনটি সম্প্রতি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে PCR টেস্টে দুই যাত্রীর দেহে নতুন এই ভাইরাস শনাক্ত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার নতুন এই ধরনের কারণে আক্রান্ত ব্যক্তির হালকা জ্বর, মাথা ব্যথা এবং পেশিতে ব্যথা হতে পারে, সেক্ষেত্রে বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই। করোনার অন্যান্য ধরনের ক্ষেত্রে প্রচলিত চিকিৎসাতেই সুস্থ হবেন নতুন ধরনটিতে আক্রান্তরা, তাই এ ব্যাপারে ইসরায়েল উদ্বিগ্ন নয় বলেও জানিয়েছে দেশটির কোভিড রেসপন্স বিভাগ। এর আগে ডেল্টা এবং অমিক্রনের সমন্বয়ে ডেল্টাক্রন নামে আরেকটি মিশ্র ধরন শনাক্ত হয়েছিল করোনার। বাঙালির সব অর্জনের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হতো না। ভোলার তজুমুদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মুক্তির উৎসব সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন শেষে স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। তজুমুদ্দিনের উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজের খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিয়নে বিকেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় খরা কাটাতে চান সফরকারী দলের অধিনায়ক তামিম ইকবাল। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে 21 ম্যাচের 4টিতে জয় পেলেও তার একটিও দক্ষিণ আফ্রিকার মাটিতে নয়। তবে সবশেষ লড়াইয়ে ওয়ানডে বিশ্বকাপে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে জয়ের আত্মবিশ্বাসও সঙ্গী বাংলাদেশের। সব মিলিয়ে এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে মনোবল তুঙ্গে রেখেই খেলতে নামবেন মুশফিকুর রহিমরা। যদিও নিজেদের মাটিতে দাপট ধরে রাখারই লক্ষ্যের কথা জানিয়েছে প্রোটিয়ারা। বিকেল 5টায় শুরু হবে ম্যাচটি। সারা বছর এক ধরনের উইকেটে খেলেন, এখানে আসেন আপনি 4-5 দিন 6 দিন 7 দিন আগে আসছি, which we are very lucky to have. But এর মধ্যে আপনি mentally আপনি যত তাড়াতাড়ি রেডি হবেন আমার জন্য মনে হয় এটাই that will be the key. পার্টিক্স খেলার খবর।
মাউন্ট মুঙ্গানুয়ে নারী বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দেয়া 141 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের তোপের মুখে পড়ে ক্যারিবীয়রা। এক পর্যায়ে 70 রানে 7 উইকেট খুইয়ে 100 রানের নিচে অলআউটের সংখ্যায় পড়ে তারা। তবে সিমনেই ক্যাম্বেলের অপরাজিত 53 রানে 9 উইকেটে 140 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে 60 রানে 5 উইকেট খুইয়ে বিপদে পড়ে টাইগ্রেসরাও। এরপর নিগার সুলতানার 25 আর সালমা খাতুনের 23 রানে জয়ের সম্ভাবনা তৈরি করে মেয়েরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 9 উইকেট 127 রান। গ্যালাতাসারাইকে 2-1 গোলে হারিয়ে উয়েফা ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। তুরস্কের ইস্তাম্বুলে নিজেদের মাঠে খেলার 28 মিনিটে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে গ্যালাতাসারাইকে এগিয়ে নেন মার্কোস দো নাসিমেন্তো। কিন্তু পিছিয়ে থেকে দুর্দান্তভাবে খেলায় ফিরে জাভি হার্নান্দেজের দল। 37 মিনিটে পেদ্রি সমতায় ফেরান কাতালানদের। এরপর 49 মিনিটে গ্যাবনের ফুটবলার থিয়েরি এমরিক ওমাবেঙ্গের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। প্রথম লেগে গোলশূন্য ড্র হয়েছিল দু দলের খেলা। অনূর্ধ্ব 18 মহিলা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে 4-2 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। জামশেদপুর টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখে গোলাম রব্বানি ছোটনের দল। 44 সেকেন্ডেই বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে নেন আফিদা খন্দকার। এরপর 30 মিনিটে নেপালকে সমতায় ফেরান দীপা শাহী। কিন্তু 10 মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে 3 বার বল পাঠিয়ে জয় প্রায় নিশ্চিত করেন আকলিমা খাতুন, ইতি এবং শাহেদা আক্তাররা। নেপালের হয়ে দ্বিতীয় গোলটি করেন আমিশা। বাংলাদেশে নবাগত খেলাগুলোকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 2 দিনের সাভাতে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। সাভাতের দ্বিতীয় আসরে 48টি পদকের জন্য লড়ছেন 250 জন প্রতিযোগী। মমিনুর রিপনের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হলো বঙ্গবন্ধু জাতীয় সাভাতে প্রতিযোগিতা। ফ্রান্সের মার্শাল আর্টের খেলা সাভাতের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে আজকে এই সাভাতে খেলার প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ডক্টর মাহফুজুর রহমান জানান, নতুন খেলাধুলার প্রচারণায় পাশে থাকবেন তিনি, সেই সাথে খেলাধুলার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এই ক্রীড়া সংগঠক। তারা যদি সুন্দরভাবে চেষ্টা করে নিজেকে গড়ে তোলে, আমার মনে হয় ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপে ভালো কোনো রেজাল্ট তারা নিয়ে আসতে পারবে। আমরা এটিএন বাংলা এটিএন নিউজ ওনার সঙ্গে থাকব এবং এর প্রচারের জন্য এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, নতুন কিংবা পুরাতন সব ধরনের খেলার উন্নয়নে ফেডারেশনগুলোর পাশে থাকবেন তারা। আমরা ওয়ালটন পরিবার চেষ্টা করছি স্পোর্টসের প্রায় প্রত্যেকটা সেক্টরে কাজ করার জন্য। দেশের যে কোনো প্রান্তেই আমরা আমাদের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতা অব্যাহত রাখি। দর্শকদের অনুরোধে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডক্টর মাহফুজুর রহমান। এই চ্যাম্পিয়নশিপে 20 দলের 250 জন খেলোয়াড় 48টি পদকের জন্য লড়াই করছেন। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। পবিত্র শবে বরাত আজ রাতভর ইবাদত বন্দিকিতে ব্যস্ত থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব দ্য মেকিং অব এ ন্যাশনের পোস্টার প্রকাশ। রাজধানীর বাজারে চড়া মূল্য হলেও সবজির দাম পাচ্ছেন না রংপুরের চাষিরা।
শেষ হলো বইমেলা। মানসম্মত বই উপহার দিতে লেখকদের প্রতি ডক্টর মাহফুজুর রহমানের আহ্বান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।